हेलो फ्रेंड्स, वेलकम टू द न्यू एपिसोड ऑफ माय चैनल। तो आज एक खूब 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 इम्पोर्टेंट बेपार नहीं आलोचना करब। और सत्य कथा बोलते गेले एरकम कोनो भिडियो बनाना प्लान छिलो ना, कोनो रकम प्लानिंग करी नी, किन्तु अनेके रिक्वेस्टे भिडियोटा करते बाध्य होच्छी। तो कदिन आगे मोटामुटी आज थेके प्राय हलो दो तीन सप्ताह हलो बा तारो बेशी होबे, गोलंदाजे टीजार लंच करेछिल आमरा सबाई जानी। एवं विभिन्न जारा यूट्यूब चैनल रयेछे, किछु किछु चैनलेर जोन्नो आमी खुबी खुशी जारा एकदम नतून चैनल। आमाके अनेके माने দেখেছো সবাই সব চ্যানেলে ভিডিও ভিডিও ছেড়েছে, দেবের ইন্টারভিউ ইন্টারভিউ ছেড়েছে, আমার চ্যানেলে কিন্তু ওরকম কোনো ভিডিও নেই, বা আমি যে গেছি তার কোনো কোনো ভিডিও এখনো অব্দি ছাড়িনি, কোনো ছবি ছাড়িনি, অর্থাৎ পাক্কা বাংলায় ব্যাপার হলো আমি যাইনি। তো এবার একটা মানুষ তখনই যাবে যখন নিশ্চয়ই তাকে ইনভাইট করা হবে, তখনই সে যাবে। তো আমাকে ইনভাইট করা হয়নি, আমি যাইনি। তো এবার অনেকেরই বক্তব্য যে তোমায় কেন ইনভাইট করা হলো না, যেখানে ইউটিউবের বাংলার সমস্ত ইউটিউব চ্যানেলকে বলা হয়েছে বিভিন্ন, সেখানে তোমায় কেন বলা হলো না, তুমি যেখানে বাংলা সিনেমা নিয়ে এত কথাবার্তা বলো, এত সাপোর্ট করছো বাংলা ইন্ডাস্ট্রিকে, তাহলে তোমায় কেন বলা হলো না? নিশ্চয়ই এখানে কিছু পলিটিক্স বা ষড়যন্ত্র হয়েছে। তো আমাকে যারা এত ভালোবাসছো, যারা আমাকে এত চিন্তা করছো, আমি কোনোদিন ভাবিনি এতগুলো মানুষের ভালোবাসা পাবো। তো অনেকেই জিজ্ঞাসা করেছে, তাকে অসংখ্য ধন্যবাদ। কিন্তু ব্যাপারটা কিন্তু ওরকম জটিল কোনো ব্যাপার কিন্তু ঘটেনি, এখানে একটা ছোটখাটো ব্যাপারই ঘটেছে, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। কখনোই এটা ভেবে নেবেন না যে আমার সঙ্গে কারো ঝামেলা হয়েছে বা কেউ আমার সঙ্গে কোনো পলিটিক্স করেছে, একদমই তা নয়। ব্যাপারটা খুবই সহজ সরল একটা ব্যাপার, সেটাই বলবো। তার আগে একটা বলতে চাই যে গোলন্দাজ টিমকে অসংখ্য ধন্যবাদ এরকম একটা সুযোগ করে দেওয়ার জন্য। দেখুন, ওখানে যাওয়াটা কিন্তু বড় কথা না, যদি বলি আমার কাছে ওখানে যাওয়াটা বড় কথা তাহলে কিন্তু মিথ্যে কথা হবে। আমার বরং আপনাদের কাছে পৌঁছানোটা, আপনাদের সাবস্ক্রাইবার তাদের কাছে পৌঁছানোটা আমার কাছে কিন্তু বেশি ইম্পর্টেন্ট। তাই একটা কোথাও যেতে পারিনি বলে আমার খুব দুঃখ হচ্ছে বা খুবই কান্না পেয়ে যাচ্ছে, এ করছি, ওরকম কিন্তু ব্যাপার না। অনেক চ্যানেলে বক্তব্য শুনলাম যে ইন্টারটিং প্রিন্সকে বলেনি বলে ইন্টারটিং প্রিন্স ভেঙে পড়েছে, একদমই নয়। আমার কাছে আপনাদের কাছে যাওয়াটি সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার। এবং আমি তো বলবো গোলন্দাজ টিম খুব ভালো কাজ করেছে যে এরকম ভাবে বিভিন্ন ধরনের ইউটিউব চ্যানেলকে ডাকা হয়েছে, যেখানে বড় চ্যানেলের পাশাপাশি একদম নতুন চ্যানেল যারা তাদেরকেও ডাকা হয়েছে, তারাও অনেক খেটে ভিডিও বানাবে। নিজে যেহেতু মানে খুবই জিরো থেকে এখানে এসেছে, এই ব্যাপারটা বুঝতে পারি যেটা কতটা খুশির ব্যাপার। আমাকে বলেনি মানে যে আমি খুব দুঃখী তা নয়, কিন্তু এবার ব্যাপারটা হচ্ছে এটা কথা আমাকে বলা হয়নি বা আমার সঙ্গে ষড়যন্ত্র করা হয়েছে, এটারই ডিটেলসটা বলতে চাই। এরকম কিন্তু কোনো ব্যাপার ঘটেনি। তো প্রত্যেকে যে সমস্ত চ্যানেলগুলো গেছে, তার মধ্যে ধরুন অরিত্রদার কথাই বলছি, একটা বিরাট বড় চ্যানেল, তাকে ডাকবে এটা জানা কথা, এবং সে সেটা ডিসার্ভ করে অবশ্যই। রূপম দা অর্থাৎ রূপম শ্রীভু, তাকেও ডাকবে, সেটা স্বাভাবিক। ফিল্মি ডিটেক, ডিএল এক্সট্রা, এগুলো অনেক বড় চ্যানেল, তাদেরকে ডেকেছে, এটা খুবই ভালো ব্যাপার এবং আমি খুশি ব্যাপারটা নিয়ে। কিন্তু যাদের জন্য আমি খুশি, যেমন ধরুন দ্য বং আনকাট, তারপর যেমন ধরুন সুব্রকী বাণী, এই যে নতুন চ্যানেলগুলো, এদেরকে যে ডাকা হয়েছে, হ্যাটস অফ টু দ্য গোলন্দাজ টিম অ্যান্ড স্যালুট টু দেম, যে এদেরকে এইভাবে ডাকা হয়েছে, এদেরকে সুযোগ দেওয়া হয়েছে এত কিছু করার। তো প্রত্যেকটা গোলন্দাজের টিমকে আমি ধন্যবাদ জানাতে চাই। এবার আমায় কেন ডাকা হয়নি সেই ব্যাপারটাই বলি। তো প্রত্যেকের যে কটা টিম মানে ইউটিউব চ্যানেলকে ডাকা হয়েছে, প্রত্যেকেরই ইউটিউবের চ্যানেলে যে ভিডিও তারা ছাড়ে ডিসক্রিপশানে, তারা কিন্তু ইনস্টাগ্রামের লিঙ্ক দিয়ে রাখে, যেটা আমার ইনস্টাগ্রাম মানে পেজ, এখানে আপনারা আমাকে মেসেজ করতে পারেন। এবার আমার ডিসক্রিপশানে আমি দুদিন হলো দিচ্ছি, তার আগে দিতাম, তোমরা সবাই জানো যে আমি খুব বেশি হলে ফেসবুকটাই দিতাম, কিন্তু আমার ইনস্টাগ্রামের কোনো লিঙ্ক টিং আমি একদমই দিতাম না, বা আমার নামটা ইনস্টাগ্রামে কী নামে কেউ জানে না, সবাই এন্টারটেইন প্রিন্স সার্চ করে কিন্তু পায় না, কারণ ওই নামে ছিল না এতদিন। তো যে কোনো প্রিমিয়ারে যখন ডাকা হয় বা যে কোনো সিনেমার ইভেন্ট অনুষ্ঠানে যখন ডাকা হয়, যে টিম থেকে ডাকা হচ্ছে বা যে প্রোডাকশন থেকে ডাকা হচ্ছে, তারা কিন্তু মেসেজটা ইনস্টাগ্রামেই করে। তো ইনস্টাগ্রামে তারা যখন আমার নাম সার্চ করেছে, প্রত্যেকেই ইনভাইট করা হয়েছে, আমাকেও করা হয়েছে, হতো, চান্স ছিল, আমায় কেন পায়নি তারা সেটাই বলছি। তো আমার ইনস্টাগ্রাম নাম তারা খুঁজে পায়নি, আমার ভালো নাম শিল্পেন্দু, অনেকেই সেটা জানে না, তো যে কারণে তারা শিল্পেন্দু নাম সার্চ করতে পারেনি, যে কারণে আমাকে পায়নি, কারণ আমার নিজের নামে যেহেতু নয় সেই কারণে অনেকেই পায়নি। এমনকি আমার চ্যানেলে এন্টারটেইন প্রিন্স কোনো হ্যাশট্যাগ বা কোনো কিছু নামও দেওয়া ছিল না, যে এন্টারটেইন প্রিন্স সার্চ করলে আমি চলে আসবো, এরকম কোনো ব্যাপার ছিল না, যে কারণে তারা আমাকে পায়নি বলে কিন্তু আমাকে মেসেজ করতে পারেনি, এবং আমাকে মেসেজ করতে পারেনি বলে আমার কাছে কোনো ইনভিটেশন যেরকম হচ্ছে আমি জানতামই না, এবং আমি কোনোরকম আপিল করতে পারিনি যে আমাকে ডাকুন বা আমাকে বলুন। তো এটাই তাদের কিন্তু কোনো দোষ নেই, অনেকেরই বক্তব্য আমাকে কমেন্ট করেছে তোমার সঙ্গে পলিটিক্স হচ্ছে, এরকম কিন্তু কখনোই নয়, এটা একদম ভুল ব্যাপার। অনেক প্রচার করছে যে ভুল বলে, এটা কিন্তু কখনোই করবেন না, কারণ তারা আমাকে ডাকতো, আমার নাম পায়নি বলে ডাকেনি, এবং এখন আমি আমার ইনস্টাগ্রাম থেকে শুরু করে সব কিছু লিঙ্ক আমার ডিসক্রিপশানে দিয়ে দিই। তো যারা আমাকে ফলো করতে চাও করতে পারো ওখানে গিয়ে ইনস্টাগ্রামে, আমি সবার সঙ্গে কন্ট্যাক্ট করবো, যোগাযোগ করবো। তো যে কারণে তখন তারা করতে পারেনি, তো এখন আমি সব দিয়ে রেখেছি, এখন আশা করবো যে এরকম কিছু একটা পাবো। তবে এখনও বলছি আমার কাছে ওটা যাওয়াটা বড় কথা নয়, তোমাদের কাছে পৌঁছানোটাই আমাকে সবচেয়ে ইম্পর্টেন্ট। তোমাদের সঙ্গে দেখা করা, তোমাদের সঙ্গে লাইভে আসা, এটা আমি বেশি এনজয় করি, আর ডাকলে অবশ্যই যাবো, কারণ এই সুযোগটা পাওয়াটা একটা বিরাট বড় অ্যাচিভমেন্ট। কারণ একটা জিরো থেকে শুরু করে একটা এমন জায়গায় এসে পৌঁছি যেখানে গেলে একটু মনে হয় যে যদি এরকম কিছু সুযোগ পাওয়া যেত, তো একটা তো মনে হচ্ছে একটা সুযোগ হাতছাড়া হলে, এই দুঃখটা সবারই থাকে, সেটাই হচ্ছে। তার বেশি কোনো চ্যানেলের প্রতি রাগ বা দুঃখ এরকম কিন্তু কখনোই নয়, আমি ওরকম মানুষই নই,
এবং যারা আমার সাবস্ক্রাইবার যারা আমার হয় কথা বলেছো এত যে ভুল হয়েছে আমার সঙ্গে লড়াইও করেছে তাদেরকে বলবো, তাই জন্য আমি খুশি। কিন্তু এরকম কখনোই করো না, আগে ব্যাপারটা জানো বোঝো, এরকম কোনো পলিটিক্স বা রাজনীতি হয়নি। গোলন্দাজ টিম খুব ভালো কাজ করেছে, প্রত্যেককে ইনভাইট করার প্ল্যান ছিল, যেহেতু আমাকে তারা পায়নি তাই করতে পারিনি। তো এটাই হচ্ছে ব্যাপার, দ্যাটস অল, সবাই কাছে ক্লিয়ার করে দিলাম। এরকম একটা ভিডিও বানাবো ভেবেছিলাম কিন্তু করার প্ল্যান ছিল না, তবে আজকে করলাম। যাই হোক, তো সবাই ভালো থেকো, সুস্থ থাকুন, টেক কেয়ার। এবং এই করোনা পরিস্থিতিতে এটাই বলবো, বাইরে বেরোবেন সাবধানে বেরোবেন, বাইরে তো বেরোতেই হবে কিন্তু একটু সাবধানে বেরোবেন, ঘুরবেন চারপাশে খুবই শান্তিতে। তো এটাই বলার, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকুন, টেক কেয়ার। এবং যদি চ্যানেলটা নতুন হন চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন অ্যান্ড কেটে দেবেন আইকন। তো এখনের মতো বাই, আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার। আর একটা ব্যাপার যে অনেক নতুন সিনেমার আপডেট আরো আসছে, সেটা নিয়ে ভিডিও বানাবো। খুবই কিছু নতুন সিনেমার এক্সক্লুসিভ আপডেট আমি আনছি, যেটা এখন থেকে অ্যানাউন্স করে রাখলাম। আর খুব শিগগিরই আমাদের একটা বিভিন্ন ইউটিউবারদের মিলে একটা, আমি কালকেও বলেছি যে একটা ইন্টারভিউ বা আড্ডা হয়েছে সত্যি রায় জন্মদিন উপলক্ষে, সেটারও লিঙ্ক আমি বলে দেবো, আপনারা গিয়ে দেখে আসতে পারেন, আমি কমিউনিটিতে বলে দেবো। তো যাই হোক, এগুলোই বলা। তো এখনো মতো ভাই, আবার দেখা হবে। ততক্ষণের জন্য টাটা, টেক কেয়ার অ্যান্ড স্টে সেফ।